শুক্রবার রানীগঞ্জ বাস স্ট্যান্ডে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ এবং মিছিল প্রদর্শন করলো সিটু। মিছিল থেকে আওয়াজ ওঠে, পেট্রোপণ্যের ক্রমাগত লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর বোঝা চাপানো চলবে না। বিজেপি এবং তৃণমূল সরকার করোনা মহামারীতে সাধারণ মানুষের প্রতি দরদ দেখানোর পরিবর্তে ধনীদের প্রতি দরদ দেখাচ্ছে। ব্যাপক অংশের শ্রমিকরা এই কর্মসূচিতে উপস্থিত থেকে বিজেপি সরকারের প্রতি হুঁশিয়ারি দেয়। নেতৃত্ব দেন শ্রমিক নেতা রুনু দত্ত, সুপ্রিয় রায়, কৃষ্ণা দাশগুপ্ত প্রমুখ। শ্রমিক মিছিল স্টেশন চিনকুঠি মোড় হয়ে বাস স্ট্যান্ডে শেষ হয়। পরিবহনের মালিকরা মরছে, পরিবহনের শ্রমিকরা মরছে, অন্যদিকে আমাদের না রাজ্য সরকার কেন্দ্র সরকার সেদিকে ভুককে পাচ্ছে, তারা এখন বাড়তি শেষ নিয়েছে। আসল কথা, মোদি আর দিদি পিও ঢুকঢুক জিও এক মোদের টাকায় চালাচ্ছে দেশ রাজ্য, আর এক পেট্রোল ডিজেলের টাকায় চালাচ্ছে দেশ রাজ্য। গোটা দেশের অর্থনীতি মুখে পড়েছে। আমরা বলছি এই অবস্থা চলতে পারে না, পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, আর তার জন্য শেষ প্রত্যাহার করতে হবে বিজেপি এবং তৃণমূলকে। মোদি সরকার পেট্রোলের দাম বাড়ালে, এই কারণে তৃণমূল চুপ। মোদি সরকার দেশ বিক্রি করলো, এতগুলো মন্ত্রী ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে আমাদের রাজ্যের, তারা চুপ। চুপ এই কারণে, হাম তুম এক কামরে মে বন্ধ হয় আর চাবি খো যায়। বাস স্ট্যান্ডে বিক্ষোভ জানাল, মূল দাবি হচ্ছে পেট্রোল ডিজেলের যেভাবে দাম বাড়ছে তাতে পরিবহন শিল্প বন্ধের দিকে যাবে, সাথে সাথে সাধারণ মানুষের ওপর আবার মূল্যবৃদ্ধি হবে, জিনিসপত্রের দাম বাড়বে। আমরা তীব্র বিরোধিতা করছি। যতবার হচ্ছে যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, ততবার সরকারের শেষ টাকা বাড়ছে দুটো সরকারে। আমরা বলছি এগুলো বন্ধ করো, বিশ্ব বাজারে পেট্রোলের দাম কমছে আর তোমরা শেষ বাড়াবার জন্যে প্রাইভেট কোম্পানিগুলোকে টাকা লুটবার জন্যে হচ্ছে যে দামগুলো বাড়িয়ে যাচ্ছে, এতে রাজ্যটা দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে। এই সরকার দুই সরকারই হচ্ছে পাশাপাশি। আমরা বলছি শ্রম আইন পাল্টে দিয়েছে, প্রতিবাদ করার ভাষা কেটে নিচ্ছ, কেড়ে নিচ্ছ, গণতন্ত্র কেড়ে নিচ্ছ। আমরা বলছি এটা আপোষ করতে হবে, এটাকে তুলতে হবে। এই যে অর্জিত অধিকার শ্রমিকদের, সেই শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আমরা এর বিরোধিতা করছি।